দীর্ঘদিনের নানা বঞ্চনার প্রতিবাদে ঢাকার পিলখানা সদর দপ্তরে সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর সদস্যরা। সকালে সদর দপ্তরের দরবার হল থেকে এর শুরু হলেও দুপুর পর্যন্ত সৈনিকদের গুলি বর্ষণ চলে আশপাশের এলাকাতেও। এতে ওই এলাকার রাস্তায় একজন রিকশা চালক নিহত ও বেশ কজন সাধারণ মানুষ আহত হয়। বিদ্রোহী বিডিআর সদস্যরা জানিয়েছে, তারা মহাপরিচালক সহ বেশ কিছু অফিসারকে জিম্মি করেছে। পিলখানা এবং আশপাশের এলাকায় সারাদিন ছিলেন আমাদের রিপোর্টার এবং ক্যামেরাম্যানরা। তাদের সবার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন এস এম বাবু। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং সরকারের পক্ষে বিডিআর এর সাথে সমঝোতার দায়িত্বপ্রাপ্তরা বিডিআর সদর দপ্তরে যান। মন্ত্রীরা সদর দপ্তরের ভেতরে গেলেও কোনো রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। প্রধান গেটেই ভেতরের আহতদের স্থানান্তর করা হয় বাইরের অ্যাম্বুলেন্সে। দিনভর বিডিআর সদর দপ্তরের ভেতরে এবং এর আশেপাশে গোলাগুলির পর রাতেও স্বাভাবিক অবস্থা দেখা যায়নি ওই এলাকায়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরিপ্রেক্ষিতে বিদ্রোহী বিডিআর সদস্যদের সবাই অস্ত্র জমা দিয়েছে কিনা তাও জানা যায়নি। এদিকে বিডিআর সদর দপ্তরের ভেতরে জওয়ানদের বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য দুপুরে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হলেও বিদ্রোহীদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। সকাল 9টার পর থেকেই বিদ্রোহী বিডিআর জওয়ানরা পিলখানার সদর দপ্তরের ভেতরে বিচ্ছিন্নভাবে এলএমজি ও রকেট লঞ্চার সহ বিভিন্ন অস্ত্র নিয়ে গোলাগুলি শুরু করে। ঘটনার শুরু সম্পর্কে জানা গেছে, বিডিআর সপ্তাহ উপলক্ষে দরবার হলে মহাপরিচালকের বাৎসরিক দরবার বা সম্মেলন থেকেই সশস্ত্র বিদ্রোহ শুরু হয় সকাল 8:30টার পরপরই। এখানে বিডিআর জওয়ানরা নিয়মিত অন্যান্য বাহিনীর সদস্যদের তুলনায় বিডিআরের বৈষম্য এবং অন্যান্য অভিযোগ তুলে মহাপরিচালকের সমালোচনা করেন। এ অবস্থায় দরবার হলে উত্তেজনা তৈরি হলে অফিসার ও সাধারণ জওয়ানদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিদ্রোহীদের পক্ষে অস্ত্র না নেয়ার অভিযোগেও বেশ কজন জওয়ান এবং অফিসার গুলিবিদ্ধ হন। পরে অফিসারদের দরবার হলে আটকে রেখে পুরো সদর দপ্তর এবং এর আশেপাশের এলাকায় গুলি ছুড়তে থাকেন বিদ্রোহীরা। এতে পিলখানার বাইরের একজন রিকশা চালক সহ অন্তত 3 জন পথচারী মারা যায়, আহত হন বেশ কজন। সকাল 10টার পর পিলখানার মোড় থেকে ধানমন্ডির বিভিন্ন এলাকা, সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউ মার্কেট এবং হাজারিবাগ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল 11টার দিকে সেনাবাহিনী এবং র‍্যাব পাঠানো হয় ওই সব এলাকায়। এ অবস্থায় বিদ্রোহীদের পক্ষে সরকারের তরফ থেকে বিদ্রোহীদের জন্য সাধারণ ক্ষমা এবং সেনা সদস্য প্রত্যাহারের দাবি করা হয়। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা।